ফোন বা অল্টারনেট যা কিছুই সব কিন্তু কিনতাম এতদিন বাবার টাকায়। আর এই ফোনটা আজকে কিনলাম নিজের টাকায়। এটা তুলতে হয় তোমাদের জন্যই হয়তো আজকের এই দিনটা আমার কাছে এসেছে। এই সুন্দর একটা মুহূর্ত আমি উদযাপন করতে পারছি। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো অনেকদিন পরে শুট করছি, যেহেতু বিগত অনেকদিনই ভিডিও করা হয়নি। এটা একটা নতুন ভিডিও, থাম্বনেল দেখে তো তোমরা মানে অলওয়েজ সবকিছু জেনেই গেছো, এর ভিতরে সারপ্রাইজ কিছু নেই। তো বিগত কিছুদিন আগে, দুদিন আগে না 3 দিন আগে একটা লাইভ করছিলাম, সেখানে সবাই জিজ্ঞেস করছিল যে দাদা তুমি কী সারপ্রাইজ পাবে বা কি মানে একটা কিছু বলবে বলবে বলছিলে সেটা কি। তো সেটা হলো এইটা যে আমি এতদিন অনেক ফোন চালিয়েছি, আইফোন, স্যামসং, তারপরে মাইক্রোম্যাক্স, কিপ্যাড, অনেক ধরনের ফোন, বাট কোনো ফোনই আমি নিজের টাকায় কিনিনি। আমার বাবা দিয়েছে, নয় মা দিয়েছে, এরকম করে কিনেছি, বাট আজকের প্রথমবার নিজের টাকা দিয়ে ফোন কিনছি, iPhone 15 Plus। তো যাই হোক, সেই ফোনটা কিন্তু কিনছি, একটা আলাদাই ফিলিংস পাচ্ছি যে নিজের দমে কিনেছি। আর বাবা মানে বাবার টাকা নিইনি, বা মার টাকা নিইনি, কারোর টাকা নিইনি। তো এই ভিডিও দেখে তোমরা এটাই মানে বুঝতে পারবে যে চেষ্টা যদি তুমি করো এবং তোমার মধ্যে যদি চেষ্টা থাকে অবশ্যই কিন্তু সম্ভব অনেক কিছু করা। তো তার মধ্যে কিন্তু এইটা মানে কি বলবো, একটা ছোট্ট মানে গাছ বলতে পারো, আমার প্রগতির একটা ছোট্ট গাছ হিসেবে ধরতে পারো। তো যাই হোক, আমি ফোনটা জাস্ট অর্ডার দিয়েছি, দিয়ে ভিডিওটা স্টার্ট করছি, এবং ভিডিও ফোনটা আসা থেকে আনবক্সিং থেকে টোটালটাই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো। তো দেখতে থাকো, ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, অর্ডার দিয়ে দিয়েছি, লেখা রয়েছে অ্যারাইভিং টুমোরো, তো কালকের আসছে। আর ফোনটার কালার হচ্ছে ব্লু, আর এটা কিন্তু বাবা কিনে দিয়েছিল। এটা হচ্ছে iPhone 12, এটা বাবা কিনে দিয়েছিল, আর ওটা কিন্তু iPhone 15 Plus। বন্ধুরা, আইফোন কিনতে গেলে যে কত রকম ঝামেলার সম্মুখীন হতে হয় সেটা কিন্তু আমি আজকে ফেস করলাম। একটা অন্যরকম প্রসেসে ফোনটাকে কিনলাম, তো সে বিষয়ে যাচ্ছি না। ফোন তো নিয়েছি, এবং ফোনটা তোমরা সবাই জানো ফ্লিপকার্ট থেকে কিনলে বাড়িতে বাড়িতে সব ডেলিভারি বয়রা যায়, কিন্তু এমন প্রসেসে মানে কিনতে হয়েছে আমাকেই, কিন্তু সেই যেখান থেকে ডেলিভারি হয় সেখানে আসতে হয়েছে। তো এরা এতক্ষণ ধরে অনেক কষ্ট করেছে আমার ফোনটার পিছনে, মানে ফোনটা যাতে আমি পাই আর কি। তো সবাই রয়েছে এখানে, তো শেষমেশ কিন্তু কিনলাম, এবং আনবক্সিং করছে দাদা। এই সেই ফোন যার জন্য এত ঝামেলা। ঠিক, আমি এসেছি এখানে, কটার সময় এসেছি গো? 6:30 না 6:30 এসেছি তো, কটায় এসেছি? 7:30 এসেছি, 7:30 থেকে এখন বাজে 9টা, আর বিকেলেও একবার এসেছিলাম। ফোন কিনেছি এবং তোর ভিডিওয় ফার্স্টে বলেছি যে ফোন বা অল্টারনেট যা কিছুই সব কিন্তু কিনতাম এতদিন বাবার টাকায়, আর এই ফোনটা আজকে কিনলাম নিজের টাকায়। ফাইনাল অন। শেষমেশ এলাম বাড়িতে, আর ওখানে আর বেশি ডিসকাস করিনি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ফোন, আর এখানে আমার বাড়ির মেন সদস্য দুজন বসে আছে, একজন হচ্ছে ছোট সদস্য। আপনি কি খুব এক্সাইটেড আপনার মামা নতুন ফোন কিনেছে? এক্সাইটেড? আর তুমি খুশি? যতদিন তো তোমার মানে বাপির টাকায় ফোন কিনলাম, আজকে নিজের টাকায় অর্জন করে ফোন কিনলাম। তো ফার্স্ট ফোনটা ওখান থেকে খুলেই দিয়েছে, আমি খুলিনি, আমি ভালো হয়তো ঘরে গিয়ে খুলবো, কিন্তু ফোনটা হচ্ছে খুলে তবে ডেলিভার হবে। তো তুমি আর একবার খোলো নাও, এবং
আমি তো খুব খুশি। তো আরো অনেক কথা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো একটু বাড়ি এলাম, জাস্ট একটু ফ্রেশ হয়ে নি, তারপর কম্পিউটার টেবিলে গিয়ে আলোচনা করছি। লেখা রয়েছে সিকিউরিটি সিল ফর প্রোটেকশন। এই হচ্ছে আমার আইফোন 15 প্লাস। লেখা রয়েছে ডিজাইন বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া। একটা এই কোয়ার দিয়েছে ছোট্ট মতো, এটা এর ভিতরে ছিল একটা ডেটা কেবল। তোমাদের জন্যই হয়তো আজকের এই দিনটা আমার কাছে এসেছে, এই সুন্দর একটা মুহূর্ত আমি উদযাপন করতে পারছি, এবং আগামী দিনে আরো হয়তো অনেক কিছু এরকম তোমরা দেখতে পাবে আমার থেকে। তো যাই হোক বন্ধুরা, আমি প্রচন্ড হারে খুশি, এবং সকাল থেকে তো খুবই টেন্স ছিলাম যে কি হবে কি না হবে বিষয়গুলো, এতগুলো টাকার একটা বিষয়, কিভাবে এটাকে সামলাবো বা কিছু। এখন যে ভিডিওটা তোমরা দেখছো সরাসরি কিন্তু আইফোন 15 প্লাসের ক্যামেরা থেকে আসছে, এবং কেমন লাগছে ক্যামেরার ভিডিও কোয়ালিটি সেটাও কিন্তু তোমরা জানিও কমেন্টে। আর কি, আমি প্রচণ্ড হারে খুশি। আর আমিও ভেবেছিলাম যে একটা ড্রোন নেবো বা একটা ফোন নেবো, এরকম কিছু একটা সামথিং লাইক ভেবেছিলাম এই পেমেন্টটা পাওয়ার পরে। তো তারপর ভাবলাম যে ফোনটা একটু অনেকদিন হয়ে গেছে আর একটু কেমন গ্লিচেস রয়েছে, ফোনটাই এটা নেওয়া যাক, আর ড্রোন আমার বার্থডেতে নেবো। এবং আগামী যে ভিডিওগুলো আসবে, বক্স বা আরও নানান ব্লগ যেগুলো আমি করি, তো সব রকম মিলিয়ে মিশিয়ে কিন্তু তোমাদেরকে সর্বক্ষণ আমি চাইবো তোমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার, এবং সেটাই কিন্তু আমার এখন থেকে প্রত্যেক দিনের প্রচেষ্টা থাকবে। আর আমার ভালো, আমার দুঃখ, আমার সুখ সব কিছুই কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে থাকি, আর বিষয়গুলো ভালোও লাগে তোমাদের সাথে শেয়ার করতে। আমি পারতাম যেগুলো ভিডিও না করে এমনি নর্মাল, তো যাদের জন্য এটা আজকের এই দিনটা দেখতে পেলাম তাদের সাথে শেয়ার করাটা মনে হয় জরুরি। তো এভাবে আমাকে ভালোবাসা দিও এবং আমার পাশে থেকো। তো থ্যাংক ইউ সবাইকে। আর আর কি মানে বলার ভাষা পাচ্ছি না যে কি বলবো। পরশুদিন ঠিক এই জায়গা থেকে ভিডিওটা শুরু করেছিলাম, আর আজকের একদম ভিডিও শেষ মুহূর্তে চলে এসেছি। ফোনের কিছু ফটো, মানে এই আইফোন 15 প্লাসে কত সুন্দর ফটো ওঠে বা ভিডিও হয়, তার কিছু ক্লিপস কিন্তু এবারে তোমাদেরকে আমি দেখাবো। আর আর আমারও কিছু মানে পোর্ট্রেট ফটো রয়েছে, যেমন এই ফুল, তারপরে সামথিং লাইক পিয়ারা, হোয়াট এভার। তো যাই হোক, এরকম কিছু সামথিং ফটো রয়েছে, আমার মায়ের সাথে কিছু ছবি রয়েছে, অঙ্কিতারও কিছু ভিডিও করেছি। তো দেখো আর এই ফোনের ভিডিও কোয়ালিটি বা ফটো কোয়ালিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তোমরা। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানে এন্ড করলাম। আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও। তো থ্যাংক ইউ, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।